হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। আমি সুস্মিতা, নতুন আরও একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। তো আজকের ভিডিওতে আমি দেখাবো রাধাকৃষ্ণের অঙ্গরাগ করা। একজন মাসি আমাকে দিয়ে গেল এই রাধাকৃষ্ণটাকে সাজিয়ে দিতে। তো এটা হচ্ছে অনেক দিন পুজো করতে করতে এটা একটু ভালো মানে কালো হয়ে গিয়েছিল, আর এটার মধ্যে তেমন কোনো স্বাদ ছিল না। যতটুকুই ছিল আমি সেটাকে প্রথমে রিমুভ করে নিচ্ছি। রিমুভের জন্য আমি এখানে ব্যবহার করছি হচ্ছে আমরা যে নেল পলিশটা উঠাই, নেল পলিশ রিমুভার যেটা আছে সেটা দিয়ে আপনারা বা তোমরা ইজিলি এই যে আগের যে মেকআপটা থাকে সেটা খুব সহজেই রিমুভ করতে পারবে। তো আমি এখানে তুলোর মধ্যে অল্প করে রিমুভার নিয়েছি। দেন এটা দিয়ে হচ্ছে যেখানে আগে শ্বাসটা ছিল বা আগের রঙটা ছিল সেটাকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করছি যতটা পেরেছি করেছি। আর বাকিটা হচ্ছে এটার উপরে শ্বাসটা দিলে এটা আশা করি ঢেকে যাবে, এটাতে তেমন কোনো প্রবলেম হবে না। তো এখানে আমি হচ্ছে একটু পাউডার নিয়েছি, যে পাউডারটা দিয়ে আমরা গোপালকে পরিষ্কার করাই সেই পাউডার একটু নিয়েছি। যেহেতু এখন সময় কম তার জন্য আমি জল দিয়ে পাউডারটাকে মিক্সড করে একটা লিকুইডের মতো করে নেব। দেন সেটাকে হচ্ছে রাধাকৃষ্ণের উপরে মেখে তারপর হচ্ছে আমি এটাকে একটু হাত দিয়ে ক্লিন করে নেব। এইখানে আমি বেশ হালকা হাতে রাফ করে নিচ্ছি। ভিডিওর স্পিড বাড়ার কারণে মনে হতে পারে যে খুব তাড়াহুড়া করছি, বাট এখানে তাড়াহুড়া আমি একদমই করছি না। খুব আস্তে ধীরে এবং খুব সফটলি আমি হচ্ছে রাধাকৃষ্ণর মানে অঙ্গটাকে আমি ক্লিন করে নিচ্ছি। তারপর হচ্ছে আমি একটু স্নান করিয়ে নিচ্ছি, মানে জল দিয়ে বাকি যে পাউডারগুলো লেগেছিল সেগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এইখানে মোটামুটি যতটা ক্লিন হয়েছে এটা হচ্ছে এনাফ, এর বেশি প্রয়োজন পড়বে না। আর বাকিটা হচ্ছে আমি সাজালে দেখা যাবে যে হয়ে গেছে আর কি, অত বেশি আগের রংটা বোঝা যাবে না। তো প্রথমে হচ্ছে আমি চোখের যে সাদা অংশটা সেটা দিয়ে নিই। তোমরা গোপাল সাজাও বা হচ্ছে রাধাকৃষ্ণ বা হচ্ছে লোকনাথ বাবা, তোমরা যাই অঙ্গরাগ করাও, তো প্রথমে চেষ্টা করবে চোখের সাদা অংশটা দিয়ে নিতে, তাহলে কাজের ক্ষেত্রে একটু সুবিধা হয়। সাদা অংশটা আগে দিলে যেটা হয় যে এটা শুকিয়ে যায়, অন্য কাজগুলো করতে করতে চোখের অংশটা শুকিয়ে যায়। তারপর আমরা খুব আস্তে করি ব্ল্যাক যেই পয়েন্টটা আছে আমাদের, মানে ব্ল্যাকের যেই কাজটা আছে সেটা হচ্ছে করে ফেলতে পারব। তারপর এখানে হচ্ছে আমি রাধা রানীর চুলটাকে কালার করছি। অঙ্গরাগটা নিজের মতো করে দিচ্ছি, যেখানে যে কালারটা দিলে ফুটবে সেরকমভাবে রাখার চেষ্টা করছি। যেহেতু রাধাকৃষ্ণটার সাইজ একটু ছোট ছিল তো এই
মানে ছোটোখাটো ডিটেলস ওয়ার্ক করাটা একটু টাফ ছিল, তো আমি করে ফেলেছি নিজের মতো করে। কালার কম্বিনেশনটা একদম নিজের মতো করেছি, তোমরা কমেন্টে জানিও রাধাকৃষ্ণকে দেখতে কেমন লাগছে, অঙ্গরাগটা কেমন হলো। সবাই ভিডিওতে একটি কমেন্ট করে দিও হরে কৃষ্ণ বলে বা হচ্ছে রাধাকৃষ্ণ বলে। সবাই ভালো থেকো। আজ ছিল 19শে জ্যৈষ্ঠ, মানে বাবা লোকনাথের জন্মতিথি। তো খুব শুভ একটা দিনে আমি রাধাকৃষ্ণটাকে অঙ্গরাগ করলাম, আমার খুব ভালো লাগছে। ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। তো সেই অবধি সবাই ভালো থেকো, শুভরাত্রি।